নমস্কার বন্ধুরা, আজ আমি সুন্দর একটা টুপি তৈরি করে দেখাবো। ভীষণ ইজি এই টুপিটা আমি তৈরি করব। চলুন কিভাবে তৈরি করব দেখে নিন। প্রথমে আমি ঘর তুলে নেব। ঘর তুলে নিয়েছি, এখন 10টা চেন তৈরি করে নেব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, 8টা, 9টা, 10টা। এখানে আমি 10টা চেন তৈরি করে নিয়েছি। এখানে এই যে এই একটা একটা ঘর, তার মানে 2 নম্বর চেনে আমি সিঙ্গেল ক্রোশেট বুনে নেব। তো এইটাই একটা, তাহলে এখানে আমি 10টা চেন নিয়েছি, এখানে মোট 9টা চেন তৈরি করব। তো এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা, 8টা, এখানে লাস্ট চেন। এটা হচ্ছে লাস্ট চেন, এটা এখানে তাহলে 9টা চেন হয়েছে। যে 9টা চেন হয়েছে, তাহলে এখানে আমি একটা চেন নেব। এই একটা চেন নিয়েছি, চেন নেওয়ার পরে আমি ঘুরিয়ে নেব। এখানে 9টা চেন হয়েছে, এইটা একটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা, 8টা, 9টা, এখানে 9টা ঘর হয়েছে। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা, 8টা, 9টা। তো 9টা আমি এখন সিঙ্গেল ক্রোশেট বুনে নেব। তো এই দেখুন, এই চেনের নিচে, এই যে, তো এখন 2 নম্বর চেনে এই যে সিঙ্গেল ক্রোশেট বুনে নেব। এই যে পেছন থেকে চেনে এটা হচ্ছে লাস্ট চেন, এই লাস্ট চেন। এখানে আমি একটা চেন নেব, এই যে একটা চেন নিয়েছি, চেন নেওয়ার পরে আমি ঘুরিয়ে নেব। এই যে ঘুরিয়ে নিয়েছি, এটা হচ্ছে লাস্ট চেন। এই যে একটা চেন নেব, একটা চেন নিয়েছি, এখন ঘুরিয়ে নেব। এই ঘুরিয়ে নিয়ে, এই যে
একটা চেন নেব, চেন নিয়েছি ঘুরিয়ে নেব। এইভাবে আমি এই ডিজাইনটা, এই যে একটা দুটো, এখানে একটা দুটো ডিজাইন হয়েছে, এই যে এখানেও তাই একটা দুটো ডিজাইন হয়েছে। এইরকম আমি 35টা করব, মানে 35টা করব, আর 70 রো তৈরি করবো, মানে 70 বার বুনবো। এখানে আমি 35টা করব ডিজাইন ফেলবো, মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 25 26 27 28 29 30 31 32 33 34 এখানে 35টা হয়ে গেছে। এখন আমি জয়েন্ট করব। তো 35টা হয়ে গেছে। একটা ডিজাইন করতে গেলে পরে দুবার বুনতে হয়, তাহলে এখানে 35টা ডিজাইন যখন হয়েছে, এখানে 70 বার বুনেছি, আমি 70 বার বুনেছি। এখন জয়েন করব। এখানে দুটো পার্ট ধরে আমি সিঙ্গেল করা সেট দিয়ে আমি জয়েন করে দিচ্ছি। এই যেখানে আমি জয়েন করে দিয়েছি, এই যে জয়েন করে দিয়েছি, তাহলে এইখানে আমি ডিজাইন বুনেছি হচ্ছে 35টা, তাহলে এই যে যে জয়েন করেছি, তাহলে এখানে আমার এই যে 36টা ডিজাইন পড়ে গেছে। এখন আমি তিনটে চেন নেব। তো এই যে একটা চেন নিয়েছি, দুটো তিনটে, তাহলে এখানে তিনটে চেন নিয়ে নিয়েছি। তো এই যে এখানে মানে 70টা, মানে 70 বার বুনেছি আমি, সেখানে আমি 70টা ডাবল ক্রস সেট বুনে নেব। একটা ডিজাইনে বুনবো, একটা এই যে নিচে বুনবো, এইভাবে আমি 70টা বুনবো। আর এখানে যে জয়েন্ট করেছি, সেখানে আমি একটা বুনবো, তাহলে এখানে আমি 71টা ডাবল ক্রস সেট বুনে নেব। তো এখানে আমি এই যে একটা চেন বুনেছি, আবার এই যে নিচের থেকে আমি একটা ডাবল ক্রস সেট বুনে নেব। আবার এই যে ডিজাইনের উপরে আমি ডাবল ক্রস সেট, এই যে বুনে নেব, এই যে ডিজাইনে বুনেছি, এখন ডিজাইনের নিচে আমি আবার ডাবল ক্রস সেট বুনে নেব। এখন আবার এই যে ডিজাইনের ওপরে আমি ডাবল ক্রস সেট বুনে নেব। এইভাবে আমি 70টা ডাবল ক্রস সেট বুনে নেব। আর এখানে যে আমি জয়েন্ট করেছি, এই যে আমি যে জয়েন্ট করেছি, এখানে আমি একটা এই যে চেন নিয়েছি, তাহলে এখানে আমার ডাবল ক্রস সেট 71টা হবে, 71 আমি ডাবল ক্রস সেট বুনে নেব। এই যে নিচে বুনবো এখন। এই যে এখানে আমি যে তিনটে চেন নিয়েছিলাম, এই যে এখানে আমি জয়েন করে দিয়েছি। জয়েন করার পরে তিনটে চেন নেব, একটা দুটো তিনটে চেন নেওয়ার পরে আমি এখন
ডাবল ক্রস সেট বুনে নেব। চেনটা ধরবো, একটা দুটো, এই যে তিনটে তিনটে, এই যে চেনটা ধরার পরে একটা দুটো তিনটে তিনটে ডাবল ক্রসের বুনে নিয়েছি। এখন এই যে চেনটা নিয়েছিলাম, এই যে চেনটা নিয়েছিলাম, এর নিচের থেকে আমি ডাবল ক্রসের একটা বুনে নেব, একটা বুনে নিয়েছি, একটা বোনার পরে আবার তিনটে ডাবল ক্রসের হবে। এই যে একটা দুটো তিনটে, এখানে তিনটে ডাবল ক্রসের বুনে নিয়েছি। তো এই যে নিচের থেকে যে ডাবল ক্রসের বুনেছি, সেখান থেকে একটা দুটো, এই দু নম্বর চেনে যে ডাবল ক্রসের বুনে নেবো, যে এক দুই, দু নম্বরের ডাবল ক্রসের নিচের থেকে আমি বুনে নেব। ডিজাইনটা এরকমই হবে, আবার তিনটে ডাবল ক্রসের বুনে নেব, একটা দুটো তিনটে, তিনটে ডাবল ক্রসের বোনার পরে এই যে একটা দু নম্বর, দু নম্বরে গিয়ে আমি নিচের থেকে ডাবল ক্রসের বুনে নেব। এই একইভাবে আমি পুরো রাউন্ড বুনে নেব। এই একইভাবে আমি পুরো রাউন্ড বুনে নেব। এই তিন নম্বর, এক দুই তিন, তিন নম্বরে গিয়ে আমি ডাবল ক্রসের একটা বুনে নেব, বুনে নিয়েছি। এখন এইখানে যে তিনটে চেন আছে, সেখানে আমি জয়েন্ট করে দেব, এই জয়েন্ট করে দিয়েছি। এখন তিনটে চেন নেব, একটা দুটো তিনটে, তিনটে চেন নেওয়ার পরে এখানে আমি দুটো ডাবল ক্রসের বুনে নেব। এই যে চেন একটা আর একটা ডাবল ক্রসের, এখানে একটা, মোট তিনটে ডাবল ক্রসের এখানে আমি বুনে নিয়েছি, বুনে নিয়েছি। এই যে যে নিচের থেকে যে ডাবল ক্রসের বোনা রয়েছে, এটা আমি বুনে নেব। বুনে নিয়েছি, এখন আবার তিনটে, এই যে তিনটে ডাবল ক্রসের বুনে নেব, একটা দুটো তিনটে, তিনটে ডাবল ক্রসের বোনার পরে এই যে যে নিচে যে যে ডাবল ক্রসের বুনেছিলাম আমি, সেটা আমি বুনে নেব। এই যে ডিজাইনটা লাইন বাই লাইন বুনতে হবে। এইখানে আমি তিনটে ডাবল ক্রসেট বুনে নিয়েছি, এখন আমি এইখানে তিনটে ডাবল ক্রসেট বুনে নেব। একটা দুটো তিনটে,
এখানে তিনটে যে ডাবল ক্রচেট বুনে নিয়েছি, এই যে নিচে যে ডাবল ক্রচেট আমি একটা করে বুনেছিলাম সেইটা আমি বুনে নেব। ডিজাইনটা এরকমই হবে। এই একইভাবে আমি পুরো রাউন্ড বুনে নেব। এইখানে আমি তিনটে ডাবল ক্রসেট বুনেছি, এখন আমি এইখানে তিনটে ডাবল ক্রসেট বুনে নেব। একটা, দুটো, তিনটে, তিনটে ডাবল ক্রসেট বুনে নিয়েছি। এখন এই যে নিচের থেকে আমি এটা একটা ডাবল ক্রসেট বুনে নেব। এই যে এখানে আমি বুনেছিলাম, মানে এখানে 71টা আমি ডাবল ক্রসেট বুনেছিলাম, তো এটা প্রথম রাউন্ড ছিল, এটা দ্বিতীয় রাউন্ড, এটা তৃতীয় রাউন্ড হচ্ছে। তো 3 নম্বর রাউন্ড আমি এই যে যেভাবে বুনেছি এইভাবে আমি 10 বার বুনব। এইখানে আমি 12টা ডিজাইন ফেলেছি, মানে 12টা রাউন্ড আমি তৈরি করে নিয়েছি। এই যে একটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা, 8টা, 9টা, এই যে 10টা, 11টা, 12টা, এখানে আমি 12টা রাউন্ড বুনে নিয়েছি। এখন ঘর কমিয়ে দেব। এই যে এখানে আমি তিনটে চেন নেব, একটা চেন নিয়েছি, দুটো, তিনটে, এখানে তিনটে চেন নিয়েছি, একটা ডাবল ক্রসেট বুনে নেব। এই যে তার মানে তাহলে একটা চেন, একটা ডাবল ক্রসেট, তাহলে দুটো হয়েছে। দুটো হওয়ার পরে এই যে নিচের থেকে এই যে আমি এখানে ডাবল ক্রসেট বুনে নেব। এখন আমি ঘর কমিয়ে দেব, একটা একটা করে, মানে আগে আমি তিনটে ডাবল ক্রসেট বুনেছিলাম, এখন আমি দুটো ডাবল ক্রসেট বুনে নেব, ঘর কমিয়ে দেব। একটা এখানে, দুটো, দুটো ডাবল ক্রসেট বুনেছি, দুটো ডাবল ক্রসেট বোনার পরে এখন নিচের থেকে আমি একটা ডাবল ক্রসেট বুনে নেব। এইভাবে আমি পুরো রাউন্ডটা বুনে নেব। এই যে একটা, দুটো, একটা, দুটো ডাবল ক্রসেট বুনেছি, এখন নিচের থেকে একটা ডাবল ক্রসেট বুনে নেব। এইখানে আমি এখন ঘর কমিয়ে দেব, এই পরের রাউন্ডে চলে যাব। একটা, দুটো, দুটো ডাবল ক্রসেট বুনেছি, এখন নিচের থেকে আমি ডাবল ক্রসেট এই যে বুনে নেব। এইখানে বুনবো না, এই যে একটা দুটো বুনেছি, এখন এই পাশে গিয়ে আমি দুটো ডাবল ক্রসেট বুনে নেব। একটা, দুটো, দুটো ডাবল ক্রসেট বোনার পরে এখানে নিচের থেকে আমি একটা ডাবল ক্রসেট বুনে নেব। এখানে ঘর কমিয়ে দেব একটা করে, এখানে আগে আমি তিনটে ডাবল ক্রসেট বুনেছিলাম, এখন দুটো করে ডাবল ক্রসেট বুনে নেব, মানে ঘর কমিয়ে দেব।
এই যে লাস্ট, এখানে কি আমি জয়েন করব। এখানে চেনটা ছিল, চেনে গিয়ে আমি জয়েন করে দেব। জয়েন করার পরে তিনটে চেন নেব, একটা দুটো তিনটে। তিনটে চেন নেওয়ার পরে আবার দুটো, মানে এই চেনটা ধরার পরে দুটো ডাবল ক্রসেট হবে, তাহলে ডাবল ক্রসেট দুটো দু রাউন্ড, মানে দুবার করে আমি বুনে নেব। এখানেও দুটো ডাবল ক্রসেট বুনবো, একটা দুটো। সামনের থেকে আমি একটা ডাবল ক্রসেট বুনে নিয়েছি, আবার এই যে এখানে দুটো ডাবল ক্রসেট বুনে নেব, একটা দুটো। একইভাবে আমি নিচের থেকে ডাবল ক্রসেট বুনে নেব, এখানে আবার দুটো ডাবল ক্রসেট বুনে নেব, একটা দুটো। তাহলে এখানে আমি দুবার দুটো করে ডাবল ক্রসেট দুবার বুনেছি। প্রথমে আমি তিনটে জায়গা একটা ঘর কমিয়ে দিয়েছিলাম, এক রাউন্ড, পুরো এক রাউন্ড আমি দুটো ডাবল ক্রসেট বুনেছি। তারপরে আমি আবার ডাবল ক্রসেট দুটো করে আবার এক রাউন্ড বুনে নেব, মানে দুটো রাউন্ড বুনে নেব। এখানে একটা দুটো, দুটো ডাবল ক্রসেট বোনার পরে আবার এই যে নিচের থেকে আমি ডাবল ক্রসেট একটা বুনে নেব, এখানে আমি জয়েন করব। জয়েন করে দিয়েছি, জয়েন করার পরে তিনটে চেন নেব, একটা দুটো তিনটে, তিনটে চেন নিয়েছি। তাহলে এইখানে আমি দু রাউন্ড দুটো ডাবল ক্রসেট বুনেছি, দু রাউন্ড মানে দুবার। এখন এই যে একটা চেন নিয়েছি, এখন আমি এখানে দুটো করে ডাবল ক্রসেট নিয়েছিলাম, এখন একটা করে ডাবল ক্রসেট নেব। এই যে একটা চেন নিয়েছি, এখন এই যে নিচের থেকে আমি ডাবল ক্রসেট একটা বুনে নেব, বুনে নেব। এই যে এইখানে বুনেছিলাম, এখন আমি আবার এইখানে একটা ডাবল ক্রসেট বুনে নেব, এখন একটা করে বুনব। এর আগে দুটো করে বুনেছিলাম, একটা ঘর কমিয়ে দেব, একটা ঘর কমিয়ে একটা করে ডাবল ক্রসেট বুনে নেব। এই যে এইখানে বুনেছি, এখন আমি এইখানে একটা ডাবল ক্রসেট বুনে নেব। এই যে নিচে আমি একটা ডাবল ক্রসেট বুনে নেব, এই যে এইখানে বুনেছি, এখন এইখানে আমি একটা ডাবল ক্রসেট বুনে নেব। এখানে একটা করে ঘর কমিয়ে দেব, জয়েন করে দিয়েছি। তিনটে চেন নেব, একটা দুটো তিনটে, তিনটে চেন নেওয়ার পরে এখন আমি এই দুটো একসঙ্গে আমি মেরে দেব ঘর।
এইখানে আমি একটা, এখানে একটা দুটো রয়েছে, একটা ডাবল ক্রোসেট এই যে নিয়েছি, নেওয়ার পরে আবার নিচের থেকে এই যে একটা ডাবল ক্রোসেট বুনেছি। তো এখানে দুটো, এখানে দুটো রয়েছে, আমি একসঙ্গে ঘর মেরে দেবো। এখন এইখানে আমি একটা ডাবল ক্রসেট বুনে নেব। বোনার পরে যে নিচের থেকে আমি একটা ডাবল ক্রসেট বুনে নিয়েছি। তাহলে এখানে একটা দুটো ঘর রয়েছে, পাশে আমি একটা ডাবল ক্রসেট বুনে নিয়েছি। তা চারটে আমি একসঙ্গে, চারটে ঘর একসঙ্গে আমি বুনে নেব। এই যে নিচের থেকে আমি একটা ডাবল ক্রসেট বুনে নেব। এই যে ঘরটা, যে রয়েছে দুটো ঘর রয়েছে, এই পাশে আমি আবার একটা ডাবল ক্রসেট বুনে নেব। বোনার পরে এই যে নিচের থেকে আমি একটা ডাবল ক্রসেট বুনে নেব। বোনার পরে যে চারটে ঘর আছে, একটা দুটো তিনটে চারটে ঘর আছে, আমি একসঙ্গে মেরে দেব। এই যে একসঙ্গে মেরে দেব। দুটো ঘর রয়েছে, এই যে পাশের ঘরে গিয়ে আমি আবার একটা ডাবল ক্রসেট এই যে বুনে নিয়েছি। বোনার পরে যে নিচের থেকে আমি আবার একটা ডাবল ক্রসেট বুনে নেব। বোনার পরে এই যে দুটো ঘর বুনে নিয়েছি। এখন একটা দুটো তিনটে চারটে ঘর আছে, চারটে ঘর আমি একসঙ্গে বুনে নেব। এইভাবে পুরো রাউন্ডটা আমি বুনে নেব। চারটে ঘর রয়েছে, চারটে ঘর আমি একসঙ্গে বুনে নেব। এখানে জয়েন করে দেবো আমি। তিনটে চেন নিয়েছি, এখানে তিনটে চেন নেওয়ার পরে এখানে ডাবল ক্রসেট বুনে নিয়েছি দুটো। এখন এই যে আমি দুটো করে, দুটো করে ঘর কমিয়েছিলাম, মানে যে জয়েন্ট করেছি দুটো করে, এখন তিনটে করে ঘর আমি একসঙ্গে জয়েন্ট করে দেবো। তাহলে এখানে একটা দুটো তিনটে, মানে ছটা হয়েছে।
এখানে ছটা হয়েছে, ছটা আমি একসঙ্গে বুনে নেব। এই ছটা একসঙ্গে বুনে নিয়েছি। আবার এই যে এখানে একটা ডাবল ক্রসেট, বুনে নেব এই যে নিচের থেকে। এই যে দুটো একসঙ্গে রেখেছি, আবার এই মিডিলে গিয়ে আমি আবার এর নিচের থেকে বুনে নেব। বুনে নেওয়ার পরে আবার এই দুটো, তাহলে এখানে একটা দুটো রয়েছে, একটা দুটো রয়েছে। এই যেখানে ছটা রয়েছে আমি একসঙ্গে ঘর ঘর বুনে নেব। এই যে এরকম হবে, তাহলে তিনটে ঘর আমি একসঙ্গে মেরে দেবো। মানে এখানে ছটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ছটা ঘর হয়েছে, আর এখানে তিনটে ঘর হচ্ছে, একসঙ্গে মেরে দেবো আমি। এই যে টুপিটা তৈরি করা হয়ে গেছে। এইখানে আপনারা চাইলে পরে পম পম বল দিতে পারেন, এই যে পম পম বল দিতে পারেন। এখানে আমি পম পম বল ব্যবহার করব না, এখানে আমি একটু সেলাই করে দেবো। এই টেনে, এইভাবে টেনে আমি একটু সেলাই করে দেবো। এইখানে দেখুন, এই যে দুটো, এই যে এক দুই, দুটো ডাবল ক্রসেট বাদ দিয়ে তিন নম্বরে গিয়ে এই যে সামনে ডাবল ক্রসেট বুনেছি, আবার একটা দুটো, দুটো বাদ দিয়ে তিন নম্বরে গিয়ে আমি ডাবল ক্রসেট সামনের থেকে নিয়েছি। এখানে আবার একটা দুটো, মানে দুটো ডাবল ক্রসেট বাদ দিয়ে তিন নম্বরে গিয়ে আমি এই যে সামনের থেকে এই যে ডাবল ক্রসেট ডিজাইনটা ফেলেছি, এই যে এই ডিজাইনটা ফেলেছি। আবার এই যে একটা দুটো, দুটো ডাবল ক্রসেট বাদ দেওয়ার পরে তিন নম্বরে গিয়ে আমি আবার এই যে ডিজাইনটা ফেলেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।